1948 সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতটা দুরবস্থায় পড়েনি দেশটি। বৈদেশিক মুদ্রা তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে। বৈদেশিক ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে যে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছেন না। জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। শ্রীলঙ্কায় বেকারত্ব ও খাদ্যের গভীর সংকট তৈরি হয়েছে। সারা দেশে লেগেছে হাহাকার। দেশটিতে প্রচন্ড হারে বেড়েছে খাদ্য ও পানির দাম। শ্রীলঙ্কার তামিলরা এখন ভারতে আসার চেষ্টা করছেন। ইতিমধ্যে শ্রীলঙ্কার 16 জন ভারতে ঢুকেছে। তারা শরণার্থী হিসেবে ভারতে ঢুকেছেন। দেশটি থেকে ভারতে যাওয়া শরণার্থীরা জানান, সেখানে চাল প্রতি কেজিতে শ্রীলঙ্কার মুদ্রায় 500 টাকা অবধি পৌঁছেছে। 400 গ্রাম পাউডার দুধের দাম 790 টাকা, 1 কেজি চিনির দাম 290 টাকা। 1989 সালে গৃহযুদ্ধের সময় যেভাবে মানুষ পালাত, এবারেও ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার শ্রীলঙ্কান শরণার্থীদের 2টি দল ভারতের তীরে এসে পৌঁছেছে। 6 জনের একটি দল রামেশ্বর এলাকায় আসছিল। সে সময় ভারতীয় কোস্টগার্ড বাহিনী তাদের বাঁচায়। নৌকাটি ফোর্ট আইল্যান্ডে ফিরে গিয়েছিল। শরণার্থীরা শ্রীলঙ্কার উত্তর জাফনা এলাকা থেকে আসছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু পুলিশ জানিয়েছে শ্রীলঙ্কায় গভীর সংকট তৈরি হয়েছে, তাই দেশটির শরণার্থীরা ভারতে ঢুকছে। শ্রীলঙ্কার উত্তর দিকে তামিল প্রভাবিত এলাকা রয়েছে। তামিলনাড়ু ইন্টেলিজেন্সের সূত্র মতে এটি শুধু সূচনা, এখনো সেখান থেকে অনেক মানুষ আসবেন। ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি আরও 2000 শ্রীলঙ্কান শরণার্থী ভারতে ঢুকবেন। শ্রীলঙ্কার কাছে বিদেশি মুদ্রার ভান্ডার শেষ হয়ে গেছে। জরুরি সামগ্রী বাইরে থেকে আনার জন্য উপযুক্ত টাকা নেই।